সময় এলো 1971 সালের 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির মহান শহীদ দিবস 20 বছর আগে এমনি দিনে মাতৃভাষার জন্য জীবন দিয়েছে সালাম বরকত রফিক জব্বার ও শফি বাঙালিরা বহু রক্ত দিয়েছে 1952 সালে কিন্তু রক্ত দেওয়া শুরু হয়েছে সে রক্ত আজও শেষ হয় না কবে শেষ হবে তা জানি না আর শহীদ দিবসে শপথ দিতে হবে যে পর্যন্ত পাঁচ কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে সে পর্যন্ত বাংলার মা বোনেরা বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না কাঁদি হবে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে অপমান করে বাংলা ভাষাকে অমর্যাদা করতে আমরা দেব না রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করব ইনশাল্লাহ বাংলা রাষ্ট্রভাষা হয়েছে যারা আজ বাংলার স্বাধিকারকে দামাতে চায় যারা আজ বাংলার সংস্কৃতি বাংলার মানুষকে আজ লুট করতে চায় খোদি করতে চায় বাদল করতে চায় এত বড় বিজয়ে বর্ণা সদন্ত করতে চায় তাদের জেনে রাখা উচিত যে 1952 সালের বাঙালি আর 1971 সালের বাঙালির মধ্যে পার্থক্য আছে তাই আপনাদের কাছে আমার আবেদন আজ সুবিধী আজ আমি বেশি কিছু বলতে চাই না আপনাদের কাছে এইটুকু বলতে চাই আমাদের বাংলাদেশের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে দেখা গেছে যে দরকার যদি হয় আমরা বাংলার মানুষ রক্ত দিতে জানি আজ তাই এই শহীদ দিবসে শহীদের আত্মার কথা মনে করে যারা 52 সালে শহীদ হয়েছে 54 সালে অত্যাচার 58 সালে অত্যাচার 85 সালের শহীদ 7ই জুনের শহীদ কত গণ আন্দোলনের শহীদ তাদের চিনি না নাম না জানা অজানা কত ভাই রক্ত দিয়েছে বাংলার ঘরে ঘরে আজ শহীদ হচ্ছে মানুষ শুধু গুলি খেয়ে শহীদ হচ্ছে না খেয়ে শহীদ হচ্ছে কাপড় পায় না খেতে খাবার নাই শোষণ করে দিয়েছে বাংলার মানুষকে বাজারে করেছে বাংলার সম্পদ লুট করেছে বাংলার মানুষকে পথের বিজ্ঞানী করেছে আমরা কার উপর পেশাব করতে চাই না পাঞ্জাবি তার অধিকার পাঠ হিন্দি তার অধিকার পাঠ প্রধান্ত অধিকার পাঠ বেরুস্তা অধিকার পাঠ আমিও বাঙালি আমিও মানবাধিকার চাই এখানে আপনাদের কাছে আসছে আমি অনুরোধ করব বাংলার ঘরে ঘরে যান প্রস্তুত হয়ে যান বাংলাদেশের ভাইরা আর শহীদ নয় বাংলার গা ছেলেদের গাজী হয়ে মার করে ফিরে যেতে হবে আমাদের ভাইদের কথা আমরা বুঝতে পারি না যাদের মা আজও কাঁদে যাদের বাপ আজও কাঁদে যাদের ছেলে মেয়ে আজও বাপ্পা করে চিৎকার করে বেড়ায় তাদের আত্মা বাংলার ঘরে ঘরে বাংলার দোরে দোরে আজ আঘাত করছে বলছে বাঙালি তুমি কাপুরুষ হও না বাংলায় তুমি জানের জন্য ভয় করো না বাংলার নয় তুমি সংগ্রাম করে এগিয়ে যাও তাই শহীদ দিবসে আজ আমরা শপথ নিয়েছি রক্ত দেব দাবি ছাড়ব না দাবি আদায় করে ছাড়ব তাই আপনাদের কাছে আমার আবেদন রইল ভাইরা সামনের দিন
আরো কঠিন হবে বলে আমার মনে হচ্ছে। ষড়যন্ত্রকারীরা থামে নাই, তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সকলের সহানুভূতি ভ্রাতৃত্ব কামনা করি, তার অর্থ এই নয় যে আমাদের 7 কোটি মানুষকে গোলাম করে রাখে, তার অর্থ এই নয় আমার দেশটিকে বাজার বা কথা বলে যাচ্ছি। জীবনের মানুষ পয়দা হয় মৃত্যুর জন্য, দেশে আসি এসে একটাই অ্যাক্সিডেন্ট, আজ ঘুরছি কালো বলে যেতে পারি। যারা মরে গেছে তারা পথ দেখিয়ে গেছেন, যারা শহীদ হবেন তারা পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর মুখ উঁচু করে দাঁড়ালে দুনিয়া সে বলতে পারবে আমি বাঙালি, আমি মানুষ, আমার অধিকার আছে, আমার অধিকার আছে। তাই আজকে শহীদ দিবসে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঘরে ঘরে দুর্গ করে বলেন, আপনার সহানুভূতি ভালোবাসার নাই, সহানুভূতি আমাদের হিংসা নাই। কেউ যদি অন্যায় করে আমাদের উপর শক্তি ব্যবহার করতে চায় নিশ্চয়ই দেশের মানুষ আর সহ্য করবে না। আপনাদের কাছে আমার অনুরোধ হইল, সত্যির পর্যন্ত বাংলা থাকবে, বাংলার আকাশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলার মাতৃভাষা বাজি থাকবে, সত্যির পর্যন্ত আমার একুশে শহীদের কথা কেউ ভুলতে পারব না। কারণ নিশ্চয়ই বিশ্বাস করেন এবং জানেন শহীদের রক্ত কোন দিন দিতে যায় নাই আর যাবেও না ইনশাআল্লাহ। জানি কবে দেখা হয় আপনাদের সঙ্গে, আপনারা প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। যখন রক্ত দিতে শিখেছি বাংলার তার দাবি আদায় করবে। আসসালাম আলাইকুম। Shohid City! Shohid City! Shohid City!